24 আগস্ট চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের 213তম জন্মদিবস পালনের অনুষ্ঠানের আয়োজন করেছে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ। সকালে বিদ্যালয়ে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মণ্ডল মহোদয়। এরপর আমরা সকলেই জানি এই বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা বাকি অনুষ্ঠানটি সম্পূর্ণ করব ভার্চুয়ালি। যদি দৈন্য বহিতে
আমাদের প্রিয় বিদ্যালয় চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্পাদক বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় 1808 খ্রিস্টাব্দের 24 আগস্ট তৎকালীন বাংলার উত্তরপাড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে বাবা জগনমোহনের হাত ধরে তাঁর মিরাট পাড়ি, সেখানে তাকে সৈনিক স্কুলে ভর্তি করা হয়। বাবা ছিলেন সামান্য কেরানি ও ছোট ব্যবসায়ী, ফলে প্রচলিত শিক্ষার পাঠ চুকিয়ে বাবার সঙ্গে তাকে কাজে যোগ দিতে হয়। তখন তার বয়স মাত্র 16 বছর। পরবর্তীকালে তিনি উত্তরপাড়ায় ফিরে হুগলির কালেক্টর অফিসে রেকর্ড কিপার হিসেবে যোগ দেন। এই কাজ করার সময় তিনি লক্ষ্য করেন বন্যায় শস্যহানির জন্য মহল্লার পর মহল্লা বিক্রয়ের জন্য নিলামে চড়ানো হচ্ছে। জয়কৃষ্ণ সেগুলি কিনে নিতে থাকেন। কিছুদিনের মধ্যে বাংলার বিখ্যাত জমিদারদের সঙ্গে তাঁরও নাম একই সাথে উচ্চারিত হতে থাকে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন ল্যান্ডলর্ডস সোসাইটি গঠন করেন, জয়কৃষ্ণ হন তার অন্যতম নির্বাচিত সদস্য। যেখানে আমোদ প্রমোদে মত্ততা দিয়ে জমিদারদের চেনা যেত, সেখানে সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে তিনি নিজেকে নিয়োগ করেন সমাজ সংস্কারে, বিশেষত শিক্ষা প্রসারে। জন্মস্থান উত্তরপাড়াকে গ্রাম থেকে উন্নীত করেন পৌরসভায়, সেখানে প্রতিষ্ঠা করেন মেয়েদের ও ছেলেদের জন্য পৃথক বিদ্যালয় উত্তরপাড়া কলেজ, যা পরে তাঁর স্বনামধন্য পুত্র প্যারিমোহন মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হয়। প্রতিষ্ঠা করেন উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি, আধুনিক ভারতে প্রথম বেসরকারি গ্রন্থাগার, যা এখন উত্তরপাড়া জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি বলে খ্যাত। ভারতবর্ষে প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ প্রতিষ্ঠার সময় 10,000 টাকা তিনি যেমন দান করেন, তেমনি আধুনিক ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার নির্মাণের জন্যও দান করেন 5,000 টাকা। এছাড়াও তার জমিদারির মহল্লা জুড়ে প্রতিষ্ঠা করেন অগণন বিদ্যালয় এবং দীর্ঘ সময় ধরে সেই সমস্ত বিদ্যালয়ের ব্যয়ভার বহন করে গেছেন অকাতরে। আমাদের বিদ্যালয় সেই রকমই একটি বিদ্যালয়, যে কথাটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, এই প্রতিষ্ঠানগুলির কোনোটিকেই তার পরিবারের কোনো ব্যক্তির নামে নামকরণ করেননি তিনি। পরবর্তীকালে নাম পরিবর্তন মানুষের শ্রদ্ধার্ঘ্যের ফল। পাশাপাশি ব্রিটিশ ভারত সরকারের আইন পরিষদে প্রেরিত বিধবা বিবাহ আইন পাশের জন্য শহীদ বিদ্যাসাগরের আবেদনপত্রে 987 জন বিশিষ্ট মানুষের মধ্যে প্রথম স্বাক্ষর করেন তিনি। কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দাদাভাই নওরোজির নাম প্রস্তাব করে একটি মনোগ্রাহী বক্তৃতা দেন তিনি। তাঁর সময়কালে তাঁর মতো ইংরেজি জানা লোক কমই ছিল। এহেন মানুষ সারা জীবন জুড়ে নিজ দায়িত্বে বিদ্যালয় প্রতিষ্ঠা সমেত এত সামাজিক মঙ্গলকর্ম করেন যে ঋণগ্রস্ত হয়ে জীবন শেষ হয় তাঁর। তাই বোধহয় বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস ফেব্রুয়ারি 1, 2014 অনুষ্ঠান মঞ্চ থেকে তার সুযোগ্য উত্তরাধিকারী শ্রী শক্তিনাথ মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, জয়কৃষ্ণ জীবনে কোনো মন্দির প্রতিষ্ঠা করেননি, কোনো দেবদেবীর প্রতিষ্ঠা করেননি, করেছেন কেবল বিদ্যালয়। নমস্কার। সেযুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে হান্টার সাহেব বলেছেন, ডিউরিং দ্য আর্লি স্টেজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল দ্য প্রমোশন অফ এডুকেশন ওয়াজ নট রেকগনাইজড অ্যাজ এ ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। এই সময় জমিদার মহাশয় বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তার জমিদারির এলাকা যখন পরিদর্শন করেছেন, তার কৃষক সন্তানদের মধ্যে রামায়ণ মহাভারতের পুস্তিকা, স্লেট ও পেন্সিল প্রভৃতি প্রদান করেন।
দূরে জ্যোতি, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের তাতে, নবীন আশার খড়্গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। নমস্কার। 1852 সালে মায়াপুর ও জয়ন্তীপুরে বর্তমানে জিরাট মুন্ডবালাই বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় দুটি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। 1854 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সহকারী পদস পরিদর্শক হিসেবে নিযুক্ত হওয়ার পর এই দুই বিদ্যালয়ে পরিদর্শন করেন এবং তার রিপোর্টের ভিত্তিতেই 1856 সালের 1 ফেব্রুয়ারি জিরাট চন্দ্রকোনা জিরাট মিডিল স্কুল হিসেবে অনুমোদন পায়, যা বর্তমানে আমাদের চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত। বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের বিজ্ঞান ও বৃত্তিগত শিক্ষার প্রতি জয়কৃষ্ণের আগ্রহ ছিল সর্বাধিক। ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাই এমন একজন বিদ্যা অনুরাগী ও বিজ্ঞান মনস্ক আদর্শ জমিদার বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রতি তার জন্মদিনে চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধার্ঘ্য।